মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। কালকে আসুর দেখে নিয়ে ঘুমাতে ঘুমাতে মানে শেষ করেছি হচ্ছে দুটো, তারপর ঘুমিয়েছি গিয়ে। মানে সবার তো চয়েস সমান না, আসুরটা আমার বড্ড বেশি অ্যাগ্রেসিভ মনে হয়েছে। আর তোমার ওই মাইথোলজি নিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, তবে যেটাই হোক না কেন খুন করা মোটেও কোনো সলিউশন নয়, তো আমার সেটাই মনে হয়েছে। কিন্তু সবার তো অসুর অনেকেরই খুব ভালো লেগেছে। অসুর ওয়ানটা দেখলাম কারণ আমার অসুর টুটা দেখার ইচ্ছে ছিল, তো অসুর ওয়ানটা না দেখলে টুটা বুঝতে পারবো না, তাই তবে দেখবো না ছেড়ে দেবো এমনটা নয়। শেষ অবধি কী মেসেজ দিতে চাইছে আমি সেটাই দেখতে চাই আর কি। তো যাই হোক না কেন আজকে তো বেলা করেই উঠেছি, স্বাভাবিক বিষয় সেটা, কিন্তু উঠেছি অনেকটা আগে, তাও এখন বাজে 10:45। এখন থেকে আজকের দিনটা শুরু করছি তোমাদের সাথে। আজকে দেখি বাপরে বাপ এত গাড়ি যায় না এখানটা দিয়ে। আজকে করব হচ্ছে ভেন্ডি ভাজা, ঘি দিয়ে খাবে, আর করব হচ্ছে মাংস। তো কালকে যেহেতু বাড়িতে থাকবো না তাই আজকেই মাংসটা করে ফেলছি এই আর কি। কালকে যাব হচ্ছে দিদির বাড়িতে, দিদির বাড়ির গৃহপ্রবেশ আছে, যদিও আমি আর তুমি না করেছিলাম যে যাব না, একেতেই তো বুঝতেই পারছো আজকে মনটা এত খারাপ। 2 বছর আগের যে হয় না গুগল থেকে ফটোগুলো দিতে থাকে আর কি, তো এবার ফটোগুলো যখন দিচ্ছে 2 বছর আগের ফটো, মানে ফার্স্ট আমার ব্যাঙ্গালোরে এসে বিয়ের পর ফার্স্ট 19শে জ্যৈষ্ঠ করা আর কি, সেই ফটোগুলো দেখাচ্ছিল আজকে, তোমাদের সাথে অ্যাড করে দেবো, দেখাবো দুটো, একটা দুটো ফটো তোমাদের সাথে শেয়ার করব। ওটা আমার ছিল বিয়ের প্রথম বছরের 19শে জ্যৈষ্ঠ, মানে বিয়ের পর প্রথম 19শে জ্যৈষ্ঠ, সেইবারও 3রা জুনই পড়েছিল আর কি। আজকে মনটা ভীষণ খারাপ লাগছে, আজকে কোথায় এতক্ষণে কতটা কাজ এগিয়ে নেওয়ার কথা সেখানে আজকে বসে ল্যাদ খাচ্ছি এই আর কি। বাপরে গলাটা ধরে যাচ্ছে কেমন, তো ওই জন্য মনটাও একটু খারাপ। যাই হোক, তো কালকে যাব দিদি বাড়ির গৃহপ্রবেশ, আমরা নাই করেছিলাম, দিদি বলে যে না আমরা অত কিছু মানি না, দিদি দাদা দুজনে, তো ওই জন্য যাব কালকে, কিন্তু পুজোর কোনো কাজে থাকবো না, কোনো কিছুতে হাত দেবো না আর কি। যেহেতু আমাদের এখানে মানে ওরও এখানে এখন কেউ নেই, তাই আমি যাব শুধুমাত্র পুজোতে, আমি শুধু মানে এমন নয় যে খুব বড় করে হবে বা কিছু, এরকমটা কিছু নয় আর কি, সেটাই বোঝাতে চেয়েছি। তো চলো, কালকে তো রাত্রিবেলা পনির রোলটা খাওয়া হয়েছে, ওটা খুব ভালো হয়েছিল খেতে। আজকে দেখা যাক কি দিনটা কাটে, কেমন কাটে এখনো জানি না, দেখা যাক কেমন কাটে। মোটামুটি আমার ওদিকে গোছানো হয়ে গেছে যা রান্না করব। দেখো অপরাজিতা গাছে চারা উঠেছে, 3টে উঠেছিল, এখন 2টো আছে, পুরো টপটার মধ্যে দেখো মাঝখানে গায়ে গায়ে লাগিয়ে একদম 2খানা উঠেছে। এ দেখো 2টো গোড়া কিন্তু একই জায়গা থেকে উঠেছে, এটা পাশ দিয়ে বেঁকে গিয়ে উঠেছে, মানে কি জ্বালা, চারদিকে ছড়িয়ে দিয়েছি, 2টো হয়তো পাশাপাশি পড়েছিল, ওই 2টোই উঠেছে, বাকি ওঠেনি। যাই হোক, তো গোলাপ গাছটা থেকেও তো এরকম বেরোচ্ছে পাতা চাতা, আর জবা গাছটাও এখন মোটামুটি ঠিক আছে। আর এই দেখো আরো একটা ফুল ফুটেছে, কি ভালো লাগছে, আর এত বড় বড় ফুটছে না বেলি ফুলগুলো, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন তো বাজে হচ্ছে 10:09, আর রোদটা দেখো জাস্ট বাপরে বাপ। একটু বাদে রান্না বসাবো, চিকেন আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো আর কি। তো আজকে আর আমি আলু দেইনি, এটা একেবারে রাত আর দিনে আমাদের হয়ে যাবে, কারণ অত চিকেন না খেতে ভালো লাগে না, আর আমার জন্য আমি মেটে দিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে আলু আর ঢেঁড়স ভেজে নিয়েছি, আর একটু ডাল সেদ্ধ হতে বসিয়েছি। বাজে 12:20 থেকে একটু বেশি, মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, এখন শুধু আমি ঘরটা মুছবো আর স্নানে যাবো এই যে। আর প্রমি আজকে আমাকে ঘর ঝাঁকিয়ে হেল্প করে দিয়েছে, তারও কারণ আছে একটা, সকাল সকাল একটু বিশ্বযুদ্ধ হয়ে গেছিলো আর কি। ব্যাপারটা হচ্ছে শনিবার ও 10টা অবধি ঘুমিয়েছিল, আমি কত বলছি যে ওঠো, আসলে রোজ রোজ তো ঘরে আর কি একটু ইচ্ছেও করে যে বাইরে থেকে ঘুরে আসি বা কিছু, তো কিছুতেই উঠলো না আর কি, তাই জন্য একটু হয়ে গেছিলো, তারপর আবার ঠিকও হয়ে গেছে ওই আর কি। তো এরকম চলতেই থাকে, সবারই আছে, ও বাবার হয়ে গেছে। তো চলো এখন যাই তাহলে ঘরটা আমি মুছে স্নানটা করে আসি। আমার স্নান দান সবটাই কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, প্রমি গেছে স্নানে, এখন বাজে হচ্ছে 1:16 আর বিকেলে ওর এক বন্ধু আর বন্ধুর বউ আসার কথা ছিল, যাদেরকে পুজো মানে আজকে পুজো উপলক্ষে প্রমি বলেছিল, তারপর বললো পুজো হবে না, তো বলেছে ও তাও আসবে, কারণ ও আজকে শিফট করছে, ও চলে আসছে ওই আগে বেগুর রোডটার ওই দিকটাতে আসছে আর কি।
তো ওই জন্য আজকে আসবে বলেছে সন্ধ্যের দিকে, তো 7টার দিকে আসবে বললো, ক্রমে এখন ফোন করলো, তো ওই জন্য আমরা ভাবছি যে একেবারে খেয়ে দেই না, আজকে আশুর টুটা দেখে নেব। আর তার থেকে বড় কথা, কাল থেকে তো একটা মানে নিউজ আমাদের সবার কানে কানে চোখে চোখে মানে চোখে দেখছি আর কানে শুনে যাচ্ছি, তাই কানে কানে চোখে চোখে এরকম আর কি বললাম আর কি। সত্যি বালেশ্বরের ঘটনাটা সত্যি ভীষণ খারাপ লাগছে, মানে এই মৃত্যুগুলো তো কারোর হাতে থাকে না, মানে না ছিল ড্রাইভারের হাতে, না ছিল কারোর হাতে আর কি, হয়ে গেছে। এখন জানি না, কোনো তর্ক বিতর্ক তো নেই, হতে পারে কারোর কিছু দোষের জন্য লাইন ঠিক ছিল না বা লাইনের মেনটেন্স ছিল না, কিছু একটা তো অবশ্যই। আর রাত্রিবেলা তো ট্রেন ওরকমই দ্রুতই চলে না, এর জন্য আমার দুরন্ততে যখন আমি বাড়ি ফিরি, মানে যাই যখন, খুব কম যাওয়া হয়েছে কিন্তু গেছি, তো ট্রেন যখন রাত্রিবেলা ওরকম হু হু করে চলতে থাকে না, আমার সিরিয়াসলি, ট্রেনে অনেকে বলে খুব ভালো ঘুম হয়, ট্রেনে আমার একদমই ঘুম হয় না, কারণ আমার এই চিন্তাগুলো না, এইটা তো প্রথম না, এরকম ট্রেন অ্যাক্সিডেন্ট আমরা বহু দেখেছি, ছোট থেকে বহু শুনেছি, ওই জিনিসগুলোই তখন মনে হয় যে যদি লাইনচ্যুত হয়ে যায় ট্রেন, যদি লাইন থেকে বেরিয়ে যায়, যদি কোনো ট্রেনের সাথে ধাক্কা হয়, তো এই জিনিসগুলোই মনে হয় আর কি। তো সত্যি কথা বলতে করমণ্ডল উল্টে ছিল উল্টে ছিল, তারপর আবার হামসাফার গিয়েও, মানে যেহেতু ট্রেনে টাইম দুটো এক ছিল, তারপর আবার মালগাড়ি, মানে যা তা কাণ্ড হয়ে গেছে একটা, সত্যিই বোধহয় মানে, আর যারা এরকম হয়েছে বেশিরভাগ তো ওই ঘুমেরই টাইম, ওটা হয়তো ঘুমের মধ্যেই সবটা ঘটে গেল, তারা বুঝতেও পারলো না হয়তো যে কি হলো না হলো। তো সত্যি শুনে ভীষণ খারাপ লাগছে, মানে এই খারাপ লাগাগুলো কাউকে না যায় বোঝানো না যায় কিছু। হ্যাঁ, রেল কর্তৃপক্ষ হয়তো এবার টাকা দেবে বা কিছু করবে, কিন্তু যারা গেছে তাদের প্রিয় মানুষগুলোকে তো আর ফিরিয়ে আনা যাবে না, না মানে টাকা দিয়ে তো সেইটাকে ভুলিয়ে দেওয়া যায় না কখনোই, টাকা একদিকে আর একদিকে এই সম্পর্কগুলোই আর কি। তো আর কি বলবো, এই জিনিসগুলো নিয়ে বেশি কথা বলতেও ভালো লাগে না, বেশি ঘাটাতেও ভালো লাগে না, যাই হোক একটু বাদে বসবো খেতে। এখন তো বসবো আমরা খেতে, আমি শুধু দেখছিলাম কি সুন্দর আমি থরে থরে সাজিয়ে রেখেছি, দেখো ওপরেরটায় রয়েছে মাংসটা, নিচেরটায় রয়েছে ডালটা, তার নিচে রয়েছে আলু আর ঢ্যাঁড়স ভাজাটা। মাংসটাকে ফাইনালি কেমন হলো দেখি, ও আচ্ছা ফাইনালি এরকম হয়েছে, আমি খুব একটা তেল ঠেল দেইনি, আর ভাত তো এখানে হয়েই রয়েছে, তো চলো এবার খেতে দিয়ে দে, লেবু আমি কেটে নিয়েছি। এখন বাজে 6:18, তো আর আমি তো সারা দুপুর ঘুমাইনি, আর শুটু দেখছিলাম, তো ওই আর কি, আর এখনো শেষ হয়নি, চলছে, কিন্তু আমার না সত্যি কথা বলতে ভালো লাগছে না, কারণ আমার এত অ্যাগ্রেসিভ এরকম খুনোখুনি এই জিনিসগুলো একদম ভালো লাগে না, কিন্তু ঠিক আছে কি আর করা যাবে, আমার পছন্দের ওয়েব সিরিজগুলো ও দেখে দেয়, দেখতে হচ্ছে আর কি। আর আমারও মনে হচ্ছে সেই সবই দেখে আমার বুঝতে লাগবে যে কেন এরকম করছিলো, মানে সাইকো তো অবশ্যই, আমার মনে হয়েছে সাইকো পেশেন্ট অবশ্যই। তো যাই হোক, ওকে পাঠিয়েছি নিচে দুধ আনতে, তো দুধ ছিল না ঘরে একদমই, তো ওই বন্ধু আর বন্ধুর বউ আসবে বললাম, ওই জন্য চা টা তো করতে হবে, তাই ওকে পাঠালাম নিচে, তো মোটামুটি টাইম হয়ে গেছে, তাই জন্য তো ঘর দুয়ারও আমরা গুছিয়ে নিয়েছি, আমরা মোটামুটি সোফাটা আজকে লম্বা করে পেতে দিয়েছিলাম, তো ওই জন্যে সোফাটাকেও গুছিয়ে দিয়েছি। আর চলে এসছে টিভিটা, জানি না কপিরাইট আসবে কিনা আবার, তো এই আর কি, বিছানা পাটিও গোছানো হয়েছে, এখন এত কপিরাইটের মানে ইয়ে উঠেছে না, ভালোই লাগছে না, মানে এত সাবধানে সাবধানে কি করা যায় বলো তো, ব্লগিং করবো টিভি তো ঘরে চলতেই পারে, এবার এদিক দিয়ে আওয়াজ চলে আসছে, ওদিক দিয়ে এরকম আবার দেখা যাচ্ছে, কি যে হয় এদের আমি বুঝতে পারি না, এত এডিট কি করা যায়, ওখানে ব্লার করো এসব করো, ফালতু ঝামেলা, দেখি কি হয় না হয় তারপর দেখা যাবে, আবার দেখবো আর কি, ছেড়ে দিলে তো একবার কপিরাইট স্ট্রাইক, না কপিরাইট ক্লেম, এই আর কি। তো টিভি চ্যানেল চলে এলে কপিরাইট স্ট্রাইকই আসবে, যেটা কিনা ইউটিউব ডাইরেক্ট ডিলিট করে দেবে চ্যানেল থেকে, তাই স্ট্রাইকটা একটু ভয় লাগে, যেটা একটা আমার এসেছিল অলরেডি, তো এই আর কি, কারণ আমি খেলা দেখিয়ে ফেলেছিলাম সেই টাইমে, খেলা চলছিল, তো ওই আর কি। তো চলো দেখি কখন ওরা আসে না আসে, তারপর ওরা যাওয়ার পর আমাদেরকে একটু বাজারেও বেরোতে হবে, ওই যে শুটটুকু দেখছিলো তাই আর বেরোলো না বাজারে, যাও বা বললো, তখন প্রচণ্ড রোদ ছিল তাই আমিও বেরোলাম না। এখন বাজে রাত্রি 10টা, ও আর আমি এসছি বাজারে, একদমই আসতেই হতো বিশ্বাস করো, তাই জন্য এসছি, নয়তো আসতাম না, তো দেখি একটু পটল নিয়ে নিই ভাবছি। বন্ধুরা তো এসেছিল, তারপরে গেছিলাম বাজারে, দেখালাম তোমাদেরকে একটু খুনিক, তো সেখান থেকে বাজারটা করে নিয়ে তারপর গেছিলাম আবার ওই বাড়ির ফ্ল্যাটে, বিশালদার ফ্ল্যাটে, বিশালদা, অতনু, সঞ্চিতা দি, বৈশালী, নেহা, আমরা সবাই মিলে কিছুক্ষণ একটু আড্ডা মারলাম, মানে ওরাও ছিল ওখানে, কুন্তলার ওর বউ, তো ওরাও গেছিলো, তো সবাই মিলে আড্ডা মারে। এখন বাজে 10:30, 10:50, ওরাও ওই দিক থেকে অটো বুক করেছে, বাড়ির সামনেই চলে যাবে, আর আমরাও এই এলাম, এবার গিয়ে ভাত বসাবো তারপর খাবো আর কি, ওই এক আধ দিন হতেই পারে, বন্ধু বান্ধব
বন্ধুদের সাথে আড্ডা এই আর কি। তো ও ঘরে চাবিটা আনতে ভুলে গেছে, স্কুটির মধ্যে ডিকিতে রাখা ছিল, তো আসছে এখন ঘরে চাবিটা নিয়ে। ওই জন্য আমি বাজারে ব্যাগটা ওখানে রেখে নিয়ে তারপর ওয়েট করব। ওই দেখো ওখানে বাজারে ব্যাগটা রাখা আছে। ও বাবা, ভূতের তো সবসময় ভয় দেখাচ্ছে, আজকাল আমাকে ভূতের মধ্যে এসে বেরো। তো যাই হোক, চলো আগে ভাতটা বসাই, তারপর ড্রেসটা চেঞ্জ করো। এখন বাজে 11:30, তো চলো ফাইনালি এবার একটু ঘুমাতে যাই, কারণ সারাদিন আজকে আমি ঘুমাইনি, কারণ চোখটাও লাগেনি আর কি, কারণ ওই আসুর 2 দেখতে হয়েছে, তাও একটা সিরিজ বাকি রয়েছে ওই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আছে একটা নতুন ডগের সাথে।